হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পারছো এটা একটা ঘাট। তো যাই হোক, আশেপাশে লোক রয়েছে, আমি কথা বলতে পাচ্ছি না। তো তোমরা দেখো গঙ্গার ঘাটটা, এবং গঙ্গার ঘাটের চারপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই গঙ্গার ঘাটটা সবাই বসে রয়েছে বিকেলবেলা। তো যাই হোক, আমাদের একটা দরকারে আসা হয়েছিল। তো দেখো এটা একটা হচ্ছে চার্চ, হ্যাঁ, গঙ্গার পাশে এটা একটা চার্চ, বড় চার্চ। তো চার্চটা ঢুকে নিই, এই সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে গঙ্গার সাইড দিয়ে, দেখো এখানে কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। দেখো বট গাছ, এই যে দোকানপাট, তারপরে এগুলো মন্দির, মানে এগুলো দেখলেই একটা মানে পুরনো পুরনো আর কি, পুরনো সব কাঠামো সব কিছু তৈরি করা, বেশ একটা ইয়ে লাগে, ঐতিহ্যই আলাদা লাগে। দেখো তোমরা দেখো মন্দিরগুলো, দেখো গঙ্গার ধারের যে মন্দিরগুলো রাস্তার ধারে। তো এটা একটা বিয়েবাড়ি, তো বিয়েবাড়ি হচ্ছে, তো সেটা আর কি ক্যামেরাতে লোড হয়ে গেছে। তো এখন যা হচ্ছে তোমাদেরকে আমি কিছু দোকান দেখাচ্ছি, দোকানপাট দেখো। তো আমি কোনো দোকানে দাঁড়াচ্ছি না, তোমাদেরকে শুধু দেখাচ্ছি দোকানগুলো, তোমরা শুধু দেখো কত জিনিসপত্র দোকানে, কত জামা কাপড় রয়েছে। দেখে শান্তি করা হচ্ছে, আছে মানে দেখেই আর কি ভালো লাগছে, কিনলে তো আরও ভালো লাগবে। দেখো ভিডিওটা, আর প্লিজ প্লিজ লাইক কমেন্টস করো, আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দোকানগুলো খুব সুন্দর সুন্দর, ভালো জামা কাপড় পাওয়া যায়, বেশ সুন্দর, খুবই ভালো। অনেকবারই এইখান থেকে অনেক কি কেনাকাটা করেছিলাম। তো আজকে আমি এখানে একটা দরকারে এসেছিলাম, তো সেই কারণেই আর কি ভিডিওটা করা আর কি। এখানে আমি একটা দরকারে কাজে এসেছিলাম, তো একটা টেস্ট করানো ছিল, তো সেই টেস্ট করানোর জন্য এখানে এসেছিলাম। তো আশেপাশে এগুলো আশেপাশে ছিল, তো একেবারে সেখান থেকেও ঘুরে এসেছি, আর অমনি তোমাদের জন্য একটা ভিডিও আমি লোড করে নিয়েছি, যে একটা ভিডিও করে তোমার আমার বন্ধুদেরকে দেখাই, এই কারণে ভিডিওটা করা। তো সবসময় তো আর বাইরে বেরানো হয় না, তো যাই হোক দেখো মন্দির রয়েছে, কালী মন্দির, বড় বাবার মন্দির। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমরা। তোমরা কিন্তু সেই আন্দাজে আমার ব্লগ ভিডিওগুলো একদমই দেখছো না, তো প্লিজ তোমাদেরকে দেখার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সবার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এইটা, এই যে বাড়ির সামনে রথ যাচ্ছে, ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির সামনে, এই যে হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, রথ নিয়ে যাচ্ছে আর কি। তো দেখো
দেখো এই যে রথটা, একটা বাড়িরই রথ। আর এই যে শ্রীরামপুরের রথ, এটা হচ্ছে একটা, এইটা শ্রীরামপুরের রথ। তো যাই হোক, লাইক কমেন্টস করে দিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। টাটা।